আমরা মুসলিম অধ্যুষিত এই জনপদে আমাদের সমস্ত অধিকার ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার এই ভাষার অধিকারের জন্য লড়াই করতে গিয়ে তারা যেমন দেশপ্রেমের পরিচয় দিয়েছিল সাহসের পরিচয় দিয়েছিল আজকে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী একদলীয় সরকার আজকে আমাদের সমস্ত অধিকার টুটি চেপে ধরে আমাদেরকে যেভাবে পদদলিত করতে চায় ওই সাহসী পুরুষদের পথ ধরে আমাদেরকে সমস্ত জুলুম অত্যাচার এবং কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আমাদেরকে সেই হকের সংগ্রাম এরকম ভয় নির্ভীক এবং মৃত্যু ভয়হীন চেতনার মধ্য দিয়ে আমাদের আন্দোলন এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকের এই আলোচনা সভা এখনই তাল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে মাওলানা মোহাম্মদ জাকারিয়া ভাই এখন তেলাওয়াত করছেন يدعون إلى الخير يدعون إلى الخير ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينحون عن المنكر ভাষা আন্দোলনের বা শহীদ দিবসের যে মূল স্প্রিট শুধুমাত্র বাংলা ভাষার চর্চা নয় শুধুমাত্র শহীদদেরকে এই দিনটিতে স্মরণ করা নয় শহীদ মিনারে গিয়ে শুধুমাত্র ফুল দেওয়া নয় বরঞ্চ এই দিনটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই দিনটি আমাদের মধ্যে স্প্রিট তৈরি করে প্রেরণা তৈরি করে অধিকার আদায়ের জন্য অধিকার আদায়ের আন্দোলনের শিক্ষা দেয় আমাদের যারা ভাষার অধিকার রক্ষা করেছে সেই জাতির ভোটের অধিকার কেড়ে নেওয়া হবে এবং তা আমরা কোনোদিনই পুনরুদ্ধার করতে পারবো না তা হবে না অবশ্যই এই ভাষার অধিকার আদায় লড়াই করে জীবন দেওয়া লোকেরা তাদের অনুসারী হিসাবে আজকের তরুণ ছাত্র যুব সমাজ আমরা যারা বেঁচে আছি ভোটের অধিকার আদায় করা হবে ইনশাআল্লাহ আজকে একুশে পদক পাচ্ছেন কারা যদি ইতিহাস চর্চা করতে হয় যারা ওই সময় ভাষা আন্দোলন বিরোধী করেছেন তারাই অনেক এখন পদক পেয়ে যাচ্ছেন এই জন্য এই বিকৃত করে এখানে বুদ্ধিজীবীদের সজাগ হতে হবে বৃন্দকে অনুরোধ করবো আপনারা সজাগ হন মুখর হন যে কেন ইতিহাস বিকৃত হচ্ছে কেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি জিএসদের যে তালিকা আছে সেই তালিকায় দুইটি বছর যেখানে অধ্যাপক গোলাম আজম জিএস ছিলেন সেই নামটা সেখানে নাই কেন সেটা শূন্য কেন এটা তো সাংবাদিকরা প্রশ্ন করতেই পারে বুদ্ধিজীবীরা প্রশ্ন রাখতে পারেন সেমিনার সিম্পোজিয়ামে যে এই দুইটা এই এই কি খালি ছিল তখন নির্বাচন হয়ে হয় নাই সেখানে তো নির্বাচন হয়েছিল নির্বাচিত সেক্রেটারি জেনারেল শিল অধ্যাপক গোলাম আজম ফলে আমরা যারা জামাত ইসলামী করি ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি আমাদের এই দেশ গঠন স্বাধীনতা ভাষা গণ এবং স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদী যত আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সঠিক ইতিহাসকে সঠিক রাস্তায় চালাবার জন্য সঠিক আন্দোলনে ধরে রাখার জন্য ঐতিহাসিক দায়িত্ব ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কিন্তু পালন করতে হবে আমরা পত্রিকায় আর্টিকেল লিখে হোক এখন সোশ্যাল মিডিয়ায় আমাদের বক্তব্য দিয়ে হোক ইতিহাস জাতির সামনে তুলে ধরে হোক এই ইতিহাস বিকৃতকারী বিলুপ্তকারী এই সব অপরাধীদেরকে জাতির সামনে চিহ্নিত করা আজকে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে আমার বক্তব্য দীর্ঘ না করে আরেকটি কথা আমি বলতে চাই যে এই ভাষা দিবস এই একুশকে উদযাপন করার জন্য আমাদের দেশের যে সংস্কৃতি যারা জীবন দিয়েছিলেন তারা সব মুসলমান ছিলেন ছাত্র ছিল এর মধ্যে কিছু অছাত্র ছিল কিন্তু তারা এ দেশের সন্তান ছিল তাদের রুহের মাখফেরাত তাদের ঐতিহাসিক কথা স্মরণ করে সামনে তাদেরকে সম্মানিত করা তাদের জন্য দোয়া করা মাগফেরাত কামনা করা আমাদের তারা যেহেতু মুসলিম ছিলেন তাদের যে আদর্শ ধর্ম ছিল সেই সংস্কৃতিতেই তো তাদের জন্য সুনাম স্মরণ এবং দোয়ার আয়োজন হবে কিন্তু একটা বিজাতীয় সভ্যতা অন্য সংস্কৃতির আমদানি করে বাহান্ন একুশে ফেব্রুয়ারির পর থেকে একটা ইসলাম বিরোধী ইসলামী আকেদা বিরোধী একটা অন্য সাংস্কৃতিক স্রোত সৃষ্টি করে সে শহীদদের স্মরণ করার একটা অপকৌশল এই ভূমিতে কিন্তু শুরু হয়েছিল যার সাথে শীত জড়িত সেই কারণে আমরা আমাদের এই ভাষা শহীদদেরকে স্মরণ করি তারা অধিকারের জন্য জীবন দিয়েছিলেন তাদের মধ্যে কোনো কুটিলতা ছিল না তারা সবাই মুসলিম ছিলেন তাদের এই রক্তদান সারা দুনিয়ার ইতিহাসে বিরল ঘটনা আমরা মুসলিম অধ্যুষিত এই জনপদে আমাদের সমস্ত অধিকার ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার এই ভাষার অধিকারের জন্য লড়াই করতে গিয়ে তারা যেমন দেশপ্রেমের পরিচয় দিয়েছিল সাহসের পরিচয় ধরেছিল আজকে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী একদলীয় সরকার আজকে আমাদের সমস্ত অধিকারের টুটি চেপে ধরে আমাদেরকে যেভাবে পদদলিত করতে চায় ওই সাহসী পুরুষদের পথ ধরে আমাদেরকে সমস্ত জুলুম অত্যাচার এবং কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আমাদেরকে সেই হকের সংগ্রাম এরকম ভয় নির্ভীক এবং মৃত্যুবাহীন চেতনার মধ্য দিয়ে আমাদের আন্দোলন এগিয়ে দিতে হবে ইনশাআল্লাহ যারা লড়াই সংগ্রাম করে ভাষার দাবি প্রতিষ্ঠিত করেছে যারা লড়াই সংগ্রাম করে দীর্ঘ নয় মাস আন্দোলনের ধারাবাহিকতায় যারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে সেই ধরনের তাদের দাবিদার বলে আজকে যারা ক্ষমতায় রয়েছে তারা জনগণের সেই চেতনাকে ভুলুণ্ঠিত করে সব কিছুকে কুক্ষিগত করেছে সাংগ্রামিক ভাইবন্ধুগণ জিয়োদ্দা গোলাম আজম সাহেবকে ভাষা সৈনিক ভাষা বীর তমদ্দিন মজলিসের প্রিন্সিপাল আবুল কাসেম সহ মুসলিম জাতিসত্তায় বিশ্বাসীদের নেতৃত্বে আন্দোলন হলেও অথচ সে আন্দোলন বামপন্থীরা ছিনতাই করে দিয়েছে আমরা কোনো সরকারের কাছে দাবি জানাতে চাই না আমি মনে করি দেশের লেখক বুদ্ধিজীবী এবং সচেতন জনগোষ্ঠীর উচিত হচ্ছে যে অতিশীঘ্র ইতিহাসের বিকৃতি রোধ করার জন্য আপনারা লিখনির মাধ্যমে বই প্রকাশের মাধ্যমে চর্চার মাধ্যমে প্রকৃতি ইতিহাস জাতির সামনে তুলে তুলে ধরার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে ঐতিহাসিক সংগ্রামের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখার জন্য ইতিহাসকে মানুষের সামনে সঠিক ইতিহাসকে তুলে ধরার পদক্ষেপ গ্রহণ করতে হবে ولا آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ولا آل محمد كما باركت على إبراهيم ولا آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين ولا آله وصحابه أجمعين لا إله إلا الله عزيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله يا أرحم الراحمين غفور رحيم ঢাকা মহানগরী جَمَات ভাষা দিবসের আলোচনা সভার ভুল ত্রুটি মাফ করে আল্লাহ এই দোয়া এবং এই সভাকে তুমি কবুল করো ভাষার জন্য যারা দেশকে ভালোবেসে তার অধিকারের জন্য লড়াই করে রক্ত দিয়েছিল শহীদ হয়েছিল আহত হয়েছিল আল্লাহ তাদের এই ত্যাগকে তুমি কবুল করো যারা জীবন দিয়েছিলেন তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো যারা আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ তাদেরকে তার যা যায় খায়ের দান করো ঐতিহাসিক এই কাজে যারা ভূমিকা রেখেছেন আল্লাহ তাদেরকেও এর কল্যাণ তুমি দান করো সত্য এবং ন্যায়ের অধিকারের ইতিহাস বিকৃতি কাজের যা কাজে যারা লিপ্ত তাদের হাত থেকে এই দেশ এই জাতি এই জাতি ইতিহাসকে তুমি হেফাজত করো শুভ হা নরবিকরব العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل حق لا إله إلا الله محمد رسول الله